এটা হলো পাওয়ার সার্কিট এটা আপনার এটা হলো আপনার প্রসেসরের বোর্ড ঠিক আছে আর এটা হলো আপনার ইনপুট ট্রান্সফরমার ঠিক আছে আমরা এখানে দেখতেছি অরিজিনাল ইয়ামাহা 24 চ্যানেল মিক্সার বোর্ড এটার ভিতরে কি পাস দা বানানো হয়েছে আমাদের কিছু ফেটার সমস্যা হয়েছে ফেটার চেঞ্জ করে দেখাবো অথবা ভিতরে কি পাস দা বানানো হয়েছে সম্পূর্ণ দেখতে পারবে এটা কিন্তু অরিজিনাল মিক্সার বোর্ড এখন আমরা দেখব কফি মিক্সার বোর্ড কফি মিক্সার বোর্ডের ভিতর কি পাসপাতিটা বানাইছে আমরা সম্পূর্ণ খুইলা একটা একটা করে দেখাবো তাই বলবো ভিডিওটা এক সেকেন্ডও না কেটে সম্পূর্ণ দেখবেন নলে বুঝতে পারবেন না এখানে আমরা সাতটা ফেটার ফলাইছি আর কি আমাদের এক নাম্বার দুই নাম্বার চ্যানেল থেকে শুরু করে সাতটা ফেটার ফলাইলাম তারপরে এখানে আমরা এই যে এস টি নামে আমাদের ফেটার এস টি এস টি লাইন এটা আমরা ফেটার ফলাইলাম তারপরে আপনার রিভাব ডিলে রিভাব ডিলে ফ্যাটারগুলো আমরা চেঞ্জ করে ফেলেছি ঠিক আছে মানে বাইসে বাইসে যেগুলো আমাদের বেশি প্রয়োজন মানে এগুলো আমরা নতুন ফেটার লাগাইতেছি তো আমাদের মিক্সার বোর্ডটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্দোনেশিয়ার তো আমরা এই যে কি করতেছি আমরা ফেটার খুলে নিতে নিতেছি আর কি ফেটার খুইলে আবার অন্য ফ্যাটার আমরা লাগাবো নতুন ফ্যাটার তো পুরাতন ফেটার আমরা চেঞ্জ করে নতুন ফেটার আমরা যুক্ত করব আমাদের মিক্সার বোর্ডে আমাদের ভিডিওটার সাথে থাকবেন লাস্টে আমরা এই মিক্সার বোর্ডটা অনুষ্ঠানে চালাইয়াও দেখাবো আমরা এই মিক্সার বোর্ডটা ঠিক করে আমরা কিন্তু অনুষ্ঠানে চালাইছি ঠিক আছে আমরা বিস্তারিত ভিডিওতে দেখাবো ভিডিওটার সাথে থাকবেন তো আমরা কিভাবে আমরা মিক্সার বোর্ড থেকে খুললাম ফেটার পাল্টাইতে পাল্টাইতে হয় আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো আমরা এটা কিন্তু আপনার হানড্রেড পারসেন্ট অরিজিনাল ইন্দোনেশিয়া মিক্সার লাস্টে আমরা কফি মিক্সার বোর্ডও আমরা দেখাবো মানে কফি মিক্সার বোর্ডের ভিতরে কি থাকে আর ওরিজিনাল মিক্সার বোর্ডের ভিতরে কী থাকে সম্পূর্ণ এই ভিডিওতে দেখতে পারবেন মানে একদম লাস্টে একদম লাস্টে আমরা কফি মিক্সার দেখাবো ঠিক আছে এখন ভিডিওটার সাথে থাকবেন তো আমরা এখন কি করবো আমরা যে ফ্যাটার নতুন ফেটার যুক্ত করতেছি আমাদের এই মিক্সার বোর্ডে পুরাতন ফ্যাটার আমরা ফালাই দিলাম নতুন ফ্যাটার আমরা মিক্সার বোর্ডের মধ্যে যুক্ত করলাম ঠিক আছে তো আমরা নতুন কিছু ফেটার যুক্ত করতেছি এগুলো যুক্ত করলে আমাদের সাউন্ড কোয়ালিটি ভালো হবে মানে স্যার স্যার করবো না আমাদের ফেটার কিন্তু একেবারে যায় নাই কত কত ফ্যাটার আপনার মানে মাঝে মাঝে সাউন্ডটা ধরলে ফ্যাটার ধরলে ভাড়া স্যার স্যার শব্দ করে ঠিক আছে মানে ফেটার ধাক্কা দিলে ভাড়া ওই কারণে আমরা ফ্যাটারগুলো আর কি কিছু কিছু ফ্যাটার আমরা চেঞ্জ করে ফেলতেছি কারণ ফেটার কিন্তু মানে সবগুলো যায় নাই আর ফ্যাটার কোনো যায় নাই মানে কিছু কিছু ফ্যাটার আছে দোললে ভাড়া স্যার স্যার করে ওই কারণে চেঞ্জ করতেছি তো আমরা আমাদের এটা হলো আপনার বুট আমাদের মানে এই বুটে কিন্তু আমাদের ফেটার থাকে ঠিক আছে তো আমরা সুন্দর করে জ্বালা নিব শোল্ডারিং করবো ঠিক আছে এগুলো আপনার ভালো রাং দিয়ে দেবেন মানে পচা রাং পাওয়া যায় মার্কেটে কিন্তু ওইগুলো দা জ্বালা দিলে পরে কিন্তু জ্বালা খুলতে পারবেন না আপনার বুট নষ্ট হয়ে যাবে মানে দামি রাং আছে ভালো রাং ঠিক আছে মানে অনেক দোকানদারে তো আপনারা মানে পচা রাং দেওয়া দেয় ওইগুলা জ্বালা দিলে পরবর্তীতে আপনি বুটে থেকে জ্বালা খুলতে পারবেন না ঠিক আছে তাহলে আপনার বুট নষ্ট হয়ে যাবে জ্বালা খুলতে গেলে ঠিক আছে তো আমাদের ভালো মানের রাং দিয়ে জ্বালা দিতে হবে ঠিক আছে এটা আমরা ভালো মানের রাং বাছাই করে নিয়েছি মানে আমরা আগে রাংটি অন্য সার্কেটে পসা বোর্ডের মধ্যে জ্বালা দিয়ে টেস্টিং করছি মানে রাংটা আসলেই গলে কিনা ভালো কিনা হ্যাঁ ভালো মানের রাং দিয়ে জ্বালা দিতে হবে নাহলে দামি মিক্সার নষ্ট হয়ে যাবে বোট নষ্ট হয়ে যাবে হ্যাঁ তো এটা আমাদের ইন্দোনেশিয়া মিক্সার বোর্ড এটা আপনার মানে ফেটার বাদ মানে ফেটার বাদ দেয় অন্য কিছু আমাদের কোনো প্রবলেম হয় নাই ঠিক আছে এগুলো মিক্সার সহজে নষ্ট হয় না ইন্দোনেশিয়া অরিজিনাল মিক্সার বোর্ড এটা কিন্তু আমরা খালি ফ্যাটার চেঞ্জ করতেছি এটার বয়স হয়েছে কিন্তু দশ পনেরো বছর হয়ে গেছে মিক্সারটার বয়স এখনও মানে মিক্সারটা আগের মতোই চলে শুধু আমাদের ফেটার নষ্ট হয়ে গেছে ঠিক আছে তো আমাদের এটা হলো চ্যানেল সাইড এখানে আমরা ছয়টা চ্যানেল মেলের ফ্যাটার পাল্টাইছি আমরা এটা বসাই নিব এখন তো আমরা মিক্সার বোর্ডের মধ্যে আমরা এটা বসাই নিতেছি বসায় আপনাদেরকে লাট মাঠ মাইরা সম্পূর্ণ দেখাবো তো এটা কিন্তু অরিজিনাল মিক্সার বোর্ড লাস্টে আমরা কফি মিক্সার বোর্ড দেখাবো ভিডিওটার সাথে থাকবেন এখানে আমরা এই যে লাটগুলো মাইরা নিতেছি লাটগুলো কি আস্তে আস্তে আমরা মেরে নিতেছি আমাদের লাটগুলো সম্পূর্ণ মেরে নিতে হবে ঠিক আছে উপরে নিচে লাট আছে ওইগুলো ভালো করে মারতে হবে তারপরে যে আমাদের হুক হুকগুলো আমাদের একটু বাঁকা করে দিতে হবে ঠিক আছে লাট তারপরে আমাদের এই যে এই সাইডের যে বোর্ডটা আমাদের মানে প্রসেসরের বোর্ড তারপরে বাতি তারপরে আপনার রিভাব ইকোর যে বোর্ডগুলো ফেটারগুলো আছে সাইডটায় এই সাইডটা আউটপুট সাইড এটা আমরা এখন বসাবো বসানোর পর আমরা পরে লাস্টে আমরা একটু বাজারে দেখাবো তারপরে আমাদের লাস্টে আমরা আমাদের কফি মিক্সার বোর্ড দেখাবো এটা কিন্তু অরিজিনাল ইন্দোনেশিয়া মিক্সার বোর্ড ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্দোনেশিয়া মিক্সার বোর্ড তো আমাদের এই যে এই যেগুলো হুকগুলো আমাদের বাঁকা করে দিতে হবে নাহলে কিন্তু আপনার মিক্সার বোর্ড নিচের দিকে খোয়ে যাবে ঠিক আছে আমরা তো লাট মারবো লাটও মারবো তারপরে আমাদের হুকগুলো প্লাস দেয় বাঁখা করে দেবো এই যে প্লাস দেয় হুকগুলো আমরা বাঁকা করে দেব একটু করে একটু করে বাঁকা করে দেবো তাহলে আমাদের মিক্সার বোর্ডটা আরও শক্ত হয়ে গেল মানে আমাদের না খাইলেও মিক্সার বোর্ডটা নড়বে না বুলুমগুলো হ্যাঁ তারপরে যে আর রাবনগুলা এই যে এইগুলো এগুলো আপনার ভালোভাবে লাগাইতে হবে একটা পিনের সাথে একটা পিন যদি ডাবল হয়ে যায় তাহলে কিন্তু মিক্সার বোর্ড সঠিকভাবে চলবে না ঠিক আছে এই হুকগুলা ভালো করে দেখে দেখে আস্তে আস্তে লাগাইতে হবে ঠিক আছে এগুলো একটা পয়েন্ট নষ্ট হয়ে গেলে কিন্তু মিক্সার বোর্ড চলবে না হয়তো কোনো প্রবলেম দেবে দেখা দিবে ঠিক আছে একটা পয়েন্ট নষ্ট হয়ে গেলে মানে যে কোনো একটা ঝামেলা করবে প্রোগ্রামে যেয়ে হয়তো যে কোনো লাইন চলবে না তো ওগুলো ভালো করে লাগাইতে হবে আমাদের এখানে প্রত্যেকটা লাগানো কমপ্লিট এখানে আমরা দেখতেছি প্রসেসরের বোর্ড এই যে পিনগুলো এই যে এই জায়গায় বসবে ঠিক আছে পিনের পিনটা আমরা এই যে এখান বসাবো বসাইয়া তারপরে আমরা এখানে লাট মারবো এটা লোকের প্রসেসরের বোর্ড এটা কি আমাদের প্রসেসরের বোর্ড ইকো রিবাব ডিলে যে বোর্ডগুলো আসে না এটা এলো আপনার ইকো রিবাব ডিলে হয় এই বোর্ডের থেকে ঠিক আছে এটা কিন্তু আপনার হানড্রেড পারসেন্ট অরিজিনাল ইন্দোনেশিয়া ইয়ার মিক্সার বোর্ডের প্রসেসরের বোর্ড ঠিক আছে এটাকে আমরা এটার মধ্যে আটটা লাট দিয়ে আমাদের আটটা ন আটটা লাট আমরা ভালোভাবে টাইট দিয়ে নিব ঠিক আছে লাটগুলো ভালোভাবে আমরা টাইট দেব টাইট দেওয়ার পর আমরা এই যে এখানে আমরা দেখতেছি ট্রান্সফর্মার এটা কি আমাদের এটা থেকে আমাদের ট্রান্সফর্মার এটা আমাদের এস ফোর জিরো এর জন্য মতো দেখেন একটা বড় একটা ট্রান্সফর্মার দিকে দিছে ট্রান্সফার থেকে ভোল্টেজ বিভিন্ন প্রকারের ভোল্টেজ বেরো ঠিক আছে ফাইভ বুল আটচল্লিশ বুল ঠিক আছে নাইন বুল টেন বুল ঠিক আছে সকল প্রকারের ভোল্টেজ এই ট্রান্সফর্মা থেকে বাইরে আমাদের মিক্সারের সকল ফাংশনে যায় ঠিক আছে তো আমরা এখানে দেখতেছি কি আমাদের ট্রান্সফর্মা আমাদের এস ফোর জিরো এর জন্য মতো একটা বড় একটা ট্রান্সফর্মার দিছে এই মিক্সার বোর্ডে এটা কিন্তু আপনার ইন্দোনেশিয়া মিক্সার বোর্ডের ভিতরে এরকম ট্রান্সফর্মা থাকে অন্য কোনো মিক্সার বোর্ডে থাকে না ঠিক আছে কফি মিক্সার বোর্ডে পাবেন না এরকম ট্রান্সফর্মা ঠিক আছে এই ট্রান্সমাটা কিন্তু হেভি ওজন ঠিক আছে এই মিক্সার বোর্ডটা একটা স্ট্যান্ডার পাঁচশো ষোলোর সমান এই মিক্সার বোর্ডটা ওজন ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল ইন্দোনেশিয়া মিক্সার বোর্ড এটা হলো আমাদের গুল টাস হোমা থেকে আমাদের কী আমার আমাদের প্রতিটা ফাংশনে আমাদের ভোল্টেজ চলে যায় ঠিক আছে এটা হলো গোল টান্স হওয়া এটা এখানে বসাইতে হয় এখানে সুন্দর করে লাট মারবো ঠিক আছে পরে আমরা লাট মারা দেখাবো তো আমাদের ভিডিওটার সাথেই থাকবেন এটা হলো আপনার এখান থেকে পাওয়ার সাপ্লাই এটা হলো কি এদিকে ধরো করে ধরো করে ধরো এটা এটাকে বলা হয় ট্রান্স হওয়া ইনপুট ট্রান্স হওয়া ঠিক আছে গোল ট্রান্স হওয়া এটা এটা হলো হওয়া এটা ট্রান্স হওয়া থেকে আমাদের ভোল্টেজ মানে ডিসেবল হইয়া এই যে এই কটের মাধ্যমে আসে এগুলো কটের মাধ্যমে আইসা এখান থেকে বিভিন্ন প্রকারের ভোল্টেজ ভাগ হয় দেখেন প্রতিটা ভোল্টেজের মধ্যে ফিউজ করা আছে কোন প্রকার সমস্যা হলে আগে ফিউজ কাটবে ঠিক আছে আগে আপনার মিক্সারের মধ্যে আগুন ধরবে না একদম নিরাপত্তা থাকবে ঠিক আছে তারপর যে ক্যাপাসিটার ডাইরট আছে তারপর আপনার যে ট্রানজিস্টরগুলো আছে এগুলোর মধ্যে ভাগ হইয়া আপনার বিভিন্ন সেক্টরে চলে যায় ঠিক আছে তাহলে আমরা কি বুঝলাম এটা হলো আপনার ইনপোর্ট ট্রান্সফর্মা ইনপোর্ট ট্রান্সফার্মার থেকে আপনার আপনার ভোল্টেজ বিভিন্ন প্রকারের ভোল্টেজ আসে এখানে ঢুকে এখান থেকে বাক হইয়া অনেক প্রকারের ভোল্টেজ ঠিক আছে ভোল্টেজের অবাক নাই সকল প্রকারের ভোল্টেজ এখান থেকে সাপ্লাই হয়ে আপনার মিক্সার গোটা সইয়া যায় ঠিক আছে এটা হলো আপনার কী এটা আপনার পাওয়ার সার্কেট এটা হলো আপনার পাওয়ার সার্কেট ঠিক আছে এটা হলো পাওয়ার সার্কিট এটা আপনার এটা হলো আপনার প্রসেসারের বোর্ড ঠিক আছে আর এটা হলো আপনার ইনপুট ট্রান্সফর্মার ঠিক আছে এটা আমরা লাগাইয়া কমপ্লিট করে বাজিয়ে দেখাবো এই হলো আপনার অরিজিনিয়াল মিক্সার বোর্ড অরিজিনিয়াল মিক্সার বোর্ডের কি ভিতরে কি থাকে দেখলেন এখানে আমরা ট্রান্সফর্মার ঠিক আছে প্রসেসরের বোর্ড পাওয়ার সকেট সম্পূর্ণ লাগানো কমপ্লিট তাহলে আমরা কি দেখলাম অরিজিনিয়াল মিক্সার বোর্ডের ভিতরে কি থাকে অথবা ফ্যাটার কিভাবে চেঞ্জ করতে হয় সম্পূর্ণ দেখলাম এখন আমরা দেখব কফি মিক্সার বোর্ড এখানে আমরা দেখতেছি কফি মিক্সার বোর্ডের প্রসেসরের বোর্ড এটা কি কফি মিক্সার বোর্ডের প্রসেসরের বোর্ড এটা আমরা মিক্সারটা সম্পূর্ণ দেখতেছি ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ দেখা যায় আমাদের এটা হলো আমাদের কি পাওয়ার সার্কিট সফার করা ঠিক আছে এটার মধ্যে কোনো টাকা হওয়া নাই কি এই মিক্সার বোর্ডটার মধ্যে কোনো টাকা হওয়া নাই এই সফার থেকে বিভিন্ন প্রকারের ভোল্টেজ হইয়া আমাদের মিক্সারে সম্পূর্ণ সইয়া যায় কি দেখলাম এটার মধ্যে কোনো টাকা হওয়া নাই এটা কিন্তু কফি মিক্সার বোর্ড এখান থেকে এই যে এখান থেকে দেখেন বিভিন্ন প্রকারের ভোল্টেজ এটা হলো সফার সফার থেকে আপনার ভোল্টেজ হয় এই যে এখান থেকে কডের মাধ্যমে আমাদের যে বিভিন্ন প্রকারের ভোল্টেজ সরা যায় যে কট এই কটটা আমাদের এ পাওয়ার সার্কিটের মধ্যে লাগানো হয় এই যে এখানে এখানে আমরা কট লাগাইয়া কি তারপরে আমাদের আটচল্লিশ ভোল্ট বিভিন্ন প্রকারের ভোল্টেজ এখান বের হয় সম্পূর্ণ ভোল্টেজ বিভিন্ন সেক্টরে চলে যায় ভোল্টেজগুলো হ্যাঁ তাহলে আমরা এই মিক্সার বোর্ডের এটা হলো আপনার পাওয়ার সার্কেট ঠিক আছে আর এটা হলো আপনার প্রসেসরের বোর্ড